Hello friends, welcome to my channel Happy with Pinki. আমি পিঙ্কি, আজকে আবার হাজির নতুন আর একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরনো বন্ধু যারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছে, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি আজকে যেখানে এসেছি কখনোই আসতে পারতাম না। আমার আগামী দিনগুলোতে তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার আরো বেশি করে প্রয়োজন। প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। দেখো আমার ঘর দোরের গুলোর অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে এখন, তাহলে কাজে ঝাঁপিয়ে পড়ি। সব কাজগুলো তো করতেই হবে, তাই না? সকালবেলা উঠেই কর্ম, কর্মজয়ী হচ্ছে ধর্ম আমাদের। সব জিনিসগুলো আমার ডাস্টিং করা হয়ে গেছে। আজকে ড্রেসিং টেবিলটা একটু কলিং দিয়ে মুছতে হবে, কেননা তোমাদের প্রতিষ্ঠা ড্রেসিং টেবিলের কাজটার মধ্যে এত বেশি হাত দেয় যে হাতের পুরো দাগ ভর্তি হয়ে যায়। এটা দুই একদিন পর পর কলিং দিয়ে মুছে দিতে হয়, না হলে নিজের ফেস দেখা যাবে না, বুঝলে? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আর সাজতে হবে না। ঘরের সব জিনিসগুলো ডাস্টিং করা হয়ে গেছে, বেডও ঝাড়া হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। দুপুরবেলাতে স্নানের সময় আমি ঘর মুছি, এখন ঘর মুছবো না সকালবেলাতে, তাহলে আমার মনে হয় যেন ঘরটা নোংরা হয়ে যায়। আমি প্রতিদিন সকালবেলায় ডাইনিং টেবিলটা একবার মুছে নিই, অনেকবারই মুছি সারাদিনে, কিন্তু সকালবেলা তো একবার মুছি। এবার গ্যাসের টেবিলটা একটু হালকা মুছে নিই, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করব। আজকে ফ্রাইডে, আজকে তো ভেজ আমাদের, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, এই জন্য ভেজ হবে। এই দুটো ধুত হবে এখন, যেহেতু এই দুটো আমিষের ছোঁয়া আছে। কি রান্না করা যায় এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে হবে বাঁধাকপি। দেখো বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি, এখানে হবে গোল গোল আলু ভাজা, খিচুড়ির জন্য আদা রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি। তাহলে চল রান্নাটা শুরু করে দিই। এখন ওনে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন ওনে মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি খিচুড়ি। ডালটা ভেজে নিয়েছি, আর সেই কড়াইতেই আমি আবার গোবিন্দভোগ চালটাও ভেজে নিচ্ছি। চাল ডালটা কষে গেছে, আর আমি লিটিকে লিটিকে গরম জল কষিয়েছিলাম, এবার কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি খিচুড়িতে। খিচুড়ি হয়ে গেছে, আর এই দেখো বাঁধাকপিটা হচ্ছে। আজকে সকালে আমি আর কোনো টিফিন করিনি, যেহেতু আজকে খিচুড়ি খাবো দুপুর বেলাতে, ওই জন্য সকালের জন্য আর ভাত টাত করা হয়নি। আজকে সকালবেলাতে ব্রেড বাটার খেয়ে নেবো আমি আর প্রতিষ্ঠা। রান্না হয়ে গেছে, এখানে খিচুড়ি, এটা বাঁধাকপি, গোল গোল আলু ভাজা, ব্যাগ পাপড় ভাজা, আর এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ না, এতটা বাঁধাকপি তো আমাদের লাগবে না, তাই এটা আমি আলাদা তুলে রেখেছি, ফ্রিজে রাখবো, এটা কালকে কাজে লাগবে। তাহলে এখন রান্না তো হলো, কাজ প্রচুর পড়ে আছে, চলো কাজগুলো করে নিই। রান্না বান্না হয়ে গেছে, এখন আমি ঠাকুর গুলো মাজছি। বাইরের কাজগুলো হয়ে গেছে, এখন আমি আবার কিচেন কুকিং করতে চলে এসেছি। রান্নার পরে রান্নার কিচেনটা পরিষ্কার করাটা কিন্তু খুব বড় একটা কাজ থাকে, তাই না বলো? তোমরা জানো হাউস ওয়াইফ যারা আছো, যে রান্নার পরে কিচেনটা ক্লিন করাটা কতটা কঠিন একটা কাজ আর বড় কাজ। দেখো আমি শাড়িটাকে কোথায় তুলে বসেছি, নইলে পুরো নিচ থেকে ভিজে যাচ্ছে শাড়ি। দেখো আমি কোথায় গুটিয়েছি শাড়ি। দেখো
আমি আবার সন্ধ্যাবেলা ফেরত চলে এসেছি। এখন আমি আর প্রতিষ্ঠা মিলে একটু মার্কেটের দিকে যাব, কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। এই দেখো প্রতিষ্ঠাও তৈরি হয়ে গেছে আর আমিও পুরো তৈরি, ব্যাগও ঘাড়ে নিয়ে নিয়েছি, চলো। আমি বাজার থেকে চলে এসেছি, একটা ওড়না পায়ে একটা কাপড়ের পিস কিনতে হলো, নিয়ে এসেছি। এখন বাজে 7:10, আমি এসে সন্ধ্যা টন্দা দিলাম, বাসন টাসন গোছালাম আর আমার জন্য একটু চা বসিয়েছি। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে বলো। তাহলে আজকের মতো যাই, টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।